আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে কাতারের মেডিকেলের যে রিপোর্ট, এই রিপোর্টটা অনেকের 1 মাস 1.5 মাস হয়ে গেছে কিন্তু হাতে পাচ্ছে না, তো এটার মেন কারণটা কি? তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা। তো দেখেন, কাতার কিউবিসি যে মেডিকেল সেন্টারটা, এই মেডিকেল সেন্টারটা কিন্তু একটা মেডিকেল সেন্টার, এখান থেকে অনেকেরই এই মেডিকেল যে রিপোর্টটা, এই রিপোর্টটা আসতে কিন্তু অনেক লেট হয়, যার কারণে 1 মাস 1.5 মাস পর এই মেডিকেল রিপোর্টটা আসে। তো এখন বর্তমানে যে গুড নিউজটা আছে সেটা হলো, সিলেটের যে মেডিকেল সেন্টারটা সেটা কিন্তু খুব দ্রুতভাবে চালু করতে যাচ্ছে, এবং চিটাংয়ে আরেকটা মেডিকেল সেন্টার খুলতে যাচ্ছে। তো এই 3টা মেডিকেল সেন্টার খোলার পর এবং ওপেন করার পর আশা করি সবার মেডিকেল রিপোর্টটা খুব দ্রুতভাবে আসবে। তো বেসিক্যালিভাবে মেডিকেল রিপোর্টটা কিন্তু সময় দেওয়া হয় এই 1 সপ্তাহ থেকে 14 দিন। তো অনেকে আমার কাছে জিজ্ঞাসা করে যে ভাই, 14 দিন মেয়াদ দিছে, 14 দিনের ভিতরে তো এখনও মেডিকেল রিপোর্টটা আসে নাই, তো এখন আমরা কী করতে পারি, কি মেডিকেল রিপোর্টটা আসবে কি না? তো আশা করি তারা বুঝতে পেরেছেন। তো মেডিকেল রিপোর্টটা কিন্তু বেসিক্যালিভাবে আসতে একটু দেরি হয় এই কারণে যে একটা মেডিকেল সেন্টার, যার কারণে লেট হয়। তো এখন থেকে আশা করা যায় খুব মানে অন্তত পক্ষে একটু আগে হলো আসবে, যেহেতু 3টা মেডিকেল সেন্টার হতে যাচ্ছে। তো ইতিমধ্যে কিন্তু সিলেটের যে মেডিকেল সেন্টারটা কাতারের, সেটা কিন্তু চালু করতে যাচ্ছে, আর চিটাংয়ে আরেকটা মেডিকেল সেন্টার খুলতে যাচ্ছে। বিষয় নিয়ে অনেকে আমাকে প্রচুর পরিমাণে প্রশ্ন করেন যে ভাই, কাতারে ফ্রি ভিসা গেলে কেমন হবে, বর্তমানে কাতারের সিচুয়েশনটা কী? তো তাদের উদ্দেশ্যে বলবো যে কাতারের ফ্রি ভিসায় গিয়ে আপনারা বিপদে পড়বেন না, যদি পারেন হাতের কোনো কাজ শিখে কাতারে যান। শুধু কাতার বলে কোনো কথা না, মিডল ইস্টের যে কোনো দেশেই যান না কেন বা প্রবাসে যান না কেন, আপনি হাতের কাজ শিখে কোনো একটা কাজ কর্ম শিখে তারপরে বিদেশে পাড়ি দেন, তাহলে আপনি কিছু আর্নিং করতে পারবেন। আর যদি কেউ ফ্রি ভিসায় যেতে চান, ফ্রি ভিসায় যেতে হলে যদি আপনার কাজ দিতে পারে এমন কোনো নিজস্ব লোক থাকে, তাহলে সেটা গ্যারান্টি নিয়ে যান। অথবা আপনি যদি কোনো ক্লিনার কাজে যেতে চান, তাহলে আমি সাজেস্ট করবো যে আপনারা ক্লিনার কাজে না গিয়ে কোনো ধরনের, যে কোনো ধরনের কাজ শিখে তারপরে এই বিদেশে পাড়ি দেন, তাহলে তাতে অনেক সুবিধা হবে। তো অনেকে আমাকে প্রশ্ন করেন যে ফ্রি ভিসায় গেলে কীরকম হবে, তাদের উদ্দেশ্যে এই কথাগুলো। তো ফ্রি ভিসায় গেলে এখন বর্তমান সিচুয়েশনে আপনি বিশ্বের যে কোনো কান্ট্রিতে যান না কেন, প্রবাসে ইনকামের জন্য যান না কেন, আপনি ফ্রি ভিসায় গিয়ে কোনো রকম কোনো সুবিধা করতে পারবেন না। কারণ আপনি যখন ফ্রি ভিসায় যাবেন, তখন আপনার খাওয়া দাওয়া, আপনার থাকা, ইনকাম, এরপর আপনার এই ওই দেশের রেসিডেন্সি যে কার্ড, আপনার ওয়ার্ক পারমিট কার্ড, সেটা করতে গিয়ে আপনি অনেক ফেসাদে পড়তে হবে। কারণ এখন বর্তমান সব কিছুর দাম বাড়তি, ঠিক আছে, আপনি কাতারে যান, সৌদি আরবে যান, যে কোনো দেশে যান না কেন, ইকামার দাম বেশি, ওয়ার্ক পারমিট যেটা সেটার দাম অনেক পরিমাণে বেশি হয়, ঠিক আছে। তারপর আপনার দ্রব্যমূল্যের দাম অনেক মানে বেড়ে গেছে, থাকা খাওয়া ইনকামের সাথে কোনো রকম কোনো মিল নেই। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। আল্লাহ হাফিজ।